বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলল ফ্রান্স এবং আর্জেন্টিনা, এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের দৌলতে আজ টালিগঞ্জের ঋষি অরবিন্দ পার্কে হলো এক অন্যরকম আয়োজন। বড় একটা স্ক্রিনে দেখার সুযোগ পেল গোটা টালিগঞ্জ যে কেমন হলো আজকের বিশ্বকাপ ফাইনাল, এবং শেষ জয়ের হাসি হাসলো মেসি। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিপুল জনসংখ্যা ওখানে হয়েছিল এই ম্যাচ দেখার জন্য। তোমার কি না? বিপিন রায়। খেলা তো ভালো হলো, আর্জেন্টিনা জিতলো। তোমার চায়ের দোকানের খেলা কেমন জমলো? হ্যাঁ, তোমার চায়ের দোকানের খেলা কেমন জমলো? জমেছে। কেমন হলো? হ্যাঁ, বিক্রি বার্তা কেমন হলো? ভালো। এরকম কখনো হয়েছে না এই এই টালিগঞ্জ চত্বরে? মন্ত্রীকে কি বলবে? ভালো। আমরা আরো কয়েকটা দোকান ঘুরিয়ে দেখার চেষ্টা করি, আপনাকে দেখাবো। কেমন দেখলেন খেলা? খুব ভালো, খুব ভালো দেখেছি। খেলা তো ভালো হলো, এখানে আর্জেন্টিনা জিতলো, কিন্তু আপনি কি জিতলেন? আমি জিতেছি, জিতেছি। কেমন হলো বিক্রিবাটা? আমার মোটামুটি ভালো হয়েছে, সব শেষ হয়ে গেছে। জানা হয়েছিল শেষ হয়ে গেছে, কাস্টমার আরও চাইছিল কিন্তু আমি দিতে পারিনি, দোকান যেহেতু খোলা নেই আমি কিচ্ছু আর করে দিতে পারিনি। কার সাপোর্টার ছিলেন? হ্যাঁ, কার সাপোর্টার ছিলেন? আমি আর্জেন্টিনা। মন্ত্রী অরূপ বিশ্বাস এটার আয়োজন করেছিলেন, কি বলবেন তাকে? কি বলবেন দাদা? মানে দাদার মতো মানুষ হয় না, উনি যে এটা আয়োজন করেছে, আরো হাজার হাজার লোক যারা ঘরে বসে দেখে, আবার অনেকে যারা ঘরে বসে দেখতে পারে না বাচ্চাদের পড়াশোনার জন্য, তারাও বাইরে এসে দেখতে পেরেছে, সেই সুযোগ সুবিধাটা করে দিয়েছে দাদা। একদিকে যখন দর্শকেরা আর্জেন্টিনা জয়ের পর বলছেন মেসি মেসি মেসি, ঠিক তখনই যেই যে এই চত্বরে ছোট ছোট চায়ের দোকান, ছোট ছোট খাবারের দোকান নিয়ে যারা বসেছিলেন, তারা বলছেন অরূপ বিশ্বাসকে তারা ধন্যবাদ জানাচ্ছেন, এবং এক বাক্যে সবাই বলছেন অরূপ বিশ্বাস এখানে শুধুমাত্র মন্ত্রী নন, এখানে তিনি একজন সাধারণ মানুষের পাশে থাকার মতো একজন মানুষও বটে। সব মিলিয়ে এক চরম উত্তেজনা, চরম ভালো লাগার জায়গা। বিশ্বকাপ যেমন পেলেন আর্জেন্টিনা, যেমন জিতে গেল মেসি, এবং তাতে যেমন খুশি থাকলো দর্শক, একইভাবে ছোট ছোট চায়ের দোকান এবং ছোট ছোট দোকানের ব্যবসায়ীরাও কিন্তু আজকে ভীষণ খুশি, এবং তারা সকলেই এক বাক্যে ধন্যবাদ জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। ক্যামেরায় অমিতের সঙ্গে সুদীপ্ত, আমাচার প্লাস বাংলা, কলকাতা।